আয়র ও ইশান্ত উপর বিসিসিআই নেব আকশন। রণজী ট্রফি ন খেলা মিলব দণ্ড। বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট রু বিদা হয়ে পড়তে উভয় খেলা। বিসিসিআই দ্বারা ভারতীয় ব্যাটসম্যান সিরোজ আয়র এবং উইকেট কিপর ব্যাটসম্যান ইশান্ত কিষণ বিরোধে এক প্রমুখ কার্যানুষ্ঠান গ্রহণ করা যাইপারে। রণজী ট্রফি ছাড়ি সিরোজ আয়র ও ইশান্ত কিষণ দণ্ডিত করা যাইপারে। উভয় বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট বাহার করা যাইপারে, কারণ এই দুই খেলা প্রথম শ্রেণী ক্রিকেট অপেক্ষা আইপিএল কু অধিক পছন্দ করে অভিযোগ হয়েছে। মার্চ 2023 পর্যন্ত সিরিয়স আয়র বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিরে গ্রেড বি অংশ থিলে, এথিপাই তাকু বার্ষিক 3 কোটি টাকা মিলিতবা বেলি ইশান্ত কিষণ কু সি গ্রেড অন্তর্ভুক্ত করা যাইতলা। তাঙ্কর বার্ষিক আয় হচ্ছে 1 কোটি টাকা। যদি রিপোর্ট কু বিশ্বাস করা যায় তবে বিসিসিআই শীঘ্র বার্ষিক চুক্তি ঘোষণা করিবাক যাউছি এবং ঘরে ক্রিকেট ন খেলিবারু উভয়ঙ্কু দণ্ড দিয়া যাইপারে, উভয়ঙ্কু বার্ষিক চুক্তিরু বাদ দিয়া যাইপারে। এক সূত্র কইছি অজিত অগরকরক নেতৃত্বে চয়নকর্তাবানে 2023-24 সিজন পাই কেন্দ্রীয় চুক্তিভিত্তিক খেলাড়িঙ্ক তালিকা প্রায় চূড়ান্ত করিসেছেন, যা বিসিসিআই খুব শীঘ্র ঘোষণা করিব। ইশান্ত কিষণ এবং শ্রেয়স আয়রকু এ তালিকারু বাহার করা যাবার সম্ভাবনা রয়েছে। বিসিসিআইর নির্দেশ সত্ত্বে উভয় ঘরে ক্রিকেট খেলুনথিবারু তালিকারু বাদ পড়িবার সম্ভাবনা রয়েছে। বিসিসিআই সচিব জয় শাহ মধ্য এ বিষয়কু এক চেতাবনী দিয়ে সারিছেন এবং পরে রণজী ট্রফি ন খেলিবার পরিণাম ভয়ঙ্কর হব বলে ইমেল মাধ্যমে সমস্ত খেলাড়িঙ্কু কুয়াযাইছে। মানসিক থকাপণ কারণরু দক্ষিণ আফ্রিকা গস্ত মঝিরে দল ছাড়িবা পরে ইশান্ত কিষণ ব্যক্তিগত কারণরু বিরতি নেইছেন। তবে সে মুম্বাই ইন্ডিয়ান্স দলর অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াঙ্ক সহ বরোদা অভ্যাস করুথিবা দেখিবাকু মিলিথিলা। এথিসহিত ইংল্যান্ড বিপক্ষে চালিথিবা 5 ম্যাচ টেস্ট সিরিজর শেষ 3টি টেস্ট ম্যাচ পাই শ্রেয়স আয়রকু দলরে চয়ন করা যায় নাহিঁ। যদিও বিসিসিআই শ্রেয়াসকু বাদ দেবার কারণ কই নাই, এরপরে মধ্য সে মুম্বাই পাই রণজী ট্রফি খেলি নাহাঁন্তি। রণজী নকআউট ম্যাচ পূর্বরু মধ্য শ্রেয়স পিঠি যন্ত্রণা দর্শাই চয়ন পাই নিজকু উপলব্ধ করিনথিলে। রিপোর্ট রাইজিং ওড়িশা।